রাজনীতির মের পেছত রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। ন্যায় যাত্রার গাঁথি এটিও ছিগিব পৰা নাই কংগ্রেসে। বারে বারে ন্যায় যাত্রাক লৈ উজুটি খাইছে রাহুল গান্ধী। বিভিন্ন স্থানত অনুমতি বিচাৰি বারে বারে বিফল মনোরথ হবলগীয়া হৈছে কংগ্রেস। আৰু তার মাজতে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর। অসমত 18 জানুয়ারির পৰা 25 জানুয়ারিলৈ যি পরিকল্পনা গ্রহণ কৰিছিল ভারত জোড়ো ন্যায় যাত্রার, এই পরিকল্পনাটো বারে বারে উজুটি খাবলগীয়া হৈছে। কারণ অসমত এতিয়াও চূড়ান্ত হোৱা নাই ন্যায় যাত্রার রোডম্যাপ। ইফালে অকল মণিপুরতেই নহয়, অসমতো রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার অনুমতি বিচাৰি কংগ্রেসের হাহাকার। যোরহাটত ফিল্ডর পারমিশন নিদিলে প্রশাসনে, গোগামুখতো বিদ্যালয়ে অনুমতি দিয়ার পিছত বাতিল করিলে অনুমতি প্রশাসনে। মাজুলিত এতিয়ালৈকে নাও রোরো ফেরিও পোৱা নাই কংগ্রেসে। অনুমতি কিয় দিয়া নাই সেয়া বুঝ লবলৈ প্রশাসনের মুরব্বীক সাক্ষাৎ করব কংগ্রেসের এটা সজাতি দলে। অর্থাৎ রাহুল গান্ধীয়ে কোত থাকিব, রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত কিমান মানুষ সমাগম হব, এই সন্দর্ভত এতিয়াও নিশ্চিত তথ্য লাভ করিব পৰা নাই কংগ্রেসের নেতৃত্ব। রাহুল গান্ধীয়ে 18 জানুয়ারির পৰা শিবসাগরের আমগুড়ির পৰা যে যাত্রা আরম্ভ করব, এই যাত্রা কোরপৰা কলৈ যাব, সেই রোডম্যাপখন এতিয়াও চূড়ান্ত করব পৰা নাই কংগ্রেসে। কংগ্রেস দলে সংবিধান রক্ষা করবলে যে যাত্রা করেছে, এই সংবিধান রক্ষার যাত্রাত আমার অসম অহা 18 তারিখে শিবসাগর জেলা নগালেন্ডের পৰা প্রবেশ করব। আমার ন্যায় লাগে, তিনটা ন্যায় লাগে, অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায় আর রাজনৈতিক ন্যায়। আমার রাইজে যাতে অংশগ্রহণ করব পারে, আর এই কারণে আমি একটা মোবাইল নাম্বার আমি ইয়াত রাইজর কারণে মুকলি করেছো। এই মোবাইল নাম্বারটি হয়েছে আমার 9891802024। মুঠৰ ওপৰত এতিয়াও অনিশ্চয়তাৰ মাজতেই আছে রাহুল গান্ধীৰ এই ভাৰত জোড়ো ন্যায় যাত্ৰা। কিন্তু তাৰ মাজতে ভূপেন বৰাৰ স্পষ্ট মত, 18 জানুৱাৰীত যাত্ৰা আৰম্ভ হ'ব, এয়া আমি শপত লৈছোঁ। চাওক, এটাটো আমি শপত খাই লৈছোঁ, এটাটো অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে শপত খাই লৈছোঁ, 18 তাৰিখে যাত্ৰা অসমত আৰম্ভ কৰিম আৰু 25 তাৰিখে বক্সিহাট গৈ পাম। কিয় আমাক এনেকৈ বিধি পথালি দিছে? আমি ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা কেবল রাজনৈতিক যাত্রা নহয়, ভারত জোড়ো ন্যায় যাত্রা হৈছে এখন মঞ্চ যত দেশৰ মানুহে মন খুলি কথা কব পাৰিব। আনহাতে মণিপুৰক লৈ যি অনিশ্চয়তা আছিল, 14 জানুৱাৰীৰ পৰা সমগ্র দেশত রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা 2.0 অর্থাৎ ভারত জোড়ো ন্যায় যাত্রা আরম্ভ হওয়ার কথা আছিল। এই মণিপুরের অনুমতিক লৈ কিছু অনিশ্চয়তা আছিল যদিও তার মাজত আহিছে খবর, মণিপুরত ন্যায় যাত্রাত শর্ত সাপেক্ষ অনুমতি, সীমিত সংখ্যক লোকের উপস্থিতিত ন্যায় যাত্রা আরম্ভ করিব পাৰিব। ইম্ফল পূব জেলাত 14 জানুৱাৰীত ন্যায় যাত্রাত অনুমতি জেলা প্রশাসনের, 8 দিনের পিছত অনুমতি লাভ করিলে কংগ্রেসে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহে কংগ্রেসের আবেদন প্রত্যাখ্যান করা বলে অভিযোগ আনিছিল কংগ্রেসে, আর তার পিছতে শর্ত সাপেক্ষ অনুমতি প্রদান করা হয়েছে এই ন্যায় যাত্রাত। রাহুল গান্ধীয়ে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিত ফ্ল্যাগ অফ করব পাৰিব ন্যায় যাত্রাত। হাট্টা কাংজেইবুম ক্ষেত্রের পর ন্যায় যাত্রার ফ্ল্যাগ অফ করার অনুমতি প্রদান মণিপুর সরকারের। মণিপুরের পর মুম্বাইলৈ এই ন্যায় যাত্রা কংগ্রেসের, রাহুল গান্ধীর নেতৃত্বত এই ন্যায় যাত্রা 18-25 জানুয়ারিলৈ, গতিকে স্থান সমূহ এতিয়াও চূড়ান্ত করব পৰা নাই কংগ্রেসে। এতিয়াও কোত রব, কিমান সময় রব, কিমান লোক সমবেত হব, কি কি কার্যসূচী থাকিব, এতিয়াও চূড়ান্ত করব পৰা নাই কংগ্রেসে।